অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো অ্যাট এ টাইম। কেমন আছেন নাবিল খান? কেমন চলছে দিনকাল? ঘুমের 12টা বেজে গেছে, ঘুমের তো 12টা 13টা বেজে গেছে, মানে ঘুম তো এখন শুইলেও আসে না। দিনের বেলায় তো খড়র মড়র শব্দ এটা কিছু চলতেই থাকে, খুবই বিপদ ঘুম না হইলে। আসলে আপনাদের কি অবস্থা? ইউরোকোপা মানে শিডিউল তো নিশ্চয়ই পাল্টে গেছে সবার, কম বেশি যারা এই শো দেখেন। হ্যাঁ, এবং ধরেন হচ্ছে গিয়ে যে চিন্তা করেন যাদের হচ্ছে এইচএসসি পরীক্ষাও আছে, তারা না পারতেছে, আমার মনে হয় তারা এই একটা বছর ইউরোকোপা বাদ দিলেও পারে, বা পরে এসে আপনি ম্যাচ শেষ করার পর এসে হাইলাইটস গুলো দেখেন। হ্যাঁ, এরকম হাইলাইটস দেখার জন্য আমি বলি প্রপার হাইলাইটস দেখতে চাইলে টি স্পোর্টস অ্যাপে দেখতে হবে, ঠিক আছে? প্রপার হাইলাইটস মানে 10 মিনিটের হাইলাইটস, এরকম বড় হাইলাইটস যদি আপনি দেখতে চান তা খরচ করতে হবে। আচ্ছা, প্রচুর প্রশ্ন আর্জেন্টিনা রিলেটেড, লাউতারো মার্টিনেজ রিলেটেড। প্রথম প্রশ্নটা আমি করব ভাইয়া, করেন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে জিহাদ আহমেদের আর্জেন্টিনার ম্যাচের সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা ছিল? আমার কাছে সুন্দর দৃশ্য ছিল লাউতারো মার্টিনেজের লিওনেল মেসিকে যে জড়ায় ধরা। আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে লিওনেল মেসি যেখানে বসেছিলেন সাইড বেঞ্চে, ওইখানে হচ্ছে না না তার পাশে কে বসেছিলেন সাইড বেঞ্চে, রদ্রিগো দে পল মেসির পাশে, ঠিক আছে? তারপর মাঠে যখন আপনার ঘুরতেছে মানে ম্যাচের শেষের পর যখন নামছে তখন হচ্ছে রদ্রিগো দে পল লিটারালি দ্য বডিগার্ড। হ্যাঁ, মানে সাইড বেঞ্চে একটা লোক বসবে, তার পাশের সিটে কে বসবে? রদ্রিগো দে পল বসবে। আরে রবার্তো আয়ালা আর হচ্ছে ওয়াল্টার স্যামুয়েল, তো এই চারজনের ভেতরে স্কালোনিকে তো থাকতে পারলেন না তিনি। এরপরে ওই জায়গায় অনেকে ভেবেছিলেন পাবলো আইমার কিনলাম, কিন্তু পাবলো আইমার ওই জায়গায় দাঁড়াইতে পারবে না। পাবলো আইমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঠিক আছে, কিন্তু ম্যাচ টেম্পারমেন্ট নেওয়ার মতো মানসিকভাবে শক্ত বোধহয় তিনি নন। আমরা বিশ্বকাপে তার যে প্যালপিটেশন দেখেছি আর্জেন্টিনা ম্যাচ চলার সময়, তাতে বোঝা গেছে যে তিনি আসলে হেড কোচ হওয়ার অবস্থায় এখনও যান নাই। ওয়াল্টার স্যামুয়েল একটা সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন, ইন্টার মিলানে খেলেছেন, সময়ের সেরা ডিফেন্ডার ছিলেন। টুটুল, তার প্রশ্নটাও এই রিলেটেডেই, আর্জেন্টিনার আজকের কোচকে কেমন দেখলেন? এবং একটা জিনিস ওয়াল্টার স্যামুয়েল ম্যাচের আগে আসলে বলছিলেন যে সব ডিসিশন টিম কি হবে না হবে সব স্কালোনির সেট করা, উনি খালি হচ্ছে সামনে দাঁড়াবে, কথাবার্তা বলেছেন। হ্যাঁ, উপর থেকে মনে হয় কানে কিছু থা ছিল, নিয়মিত যোগাযোগ হয়েছে এটা নিশ্চয়ই। মানে এটা আসলে ওয়াল্টার স্যামুয়েল তো এই দলটার সাথে অনেকদিন ধরে আছেন, প্রায় 5 বছরের মতো। হ্যাঁ, 18 পরপরই তাকে আসলে নেওয়া হয়েছিল, 22 ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতেছে এই সেম কোচিং লাইন আপনি। মানে আর্জেন্টিনার লাইফ চেঞ্জিং ডিসিশন, এবং এতে কিন্তু আপনার দেখতে ভালো লাগে, 4টা আনকোরা কোচ যাদের বিগ টিমে কোচিং করানোর কোনো এক্সপেরিয়েন্স নাই। আর্জেন্টিনায় কিন্তু ভুরি ভুরি ভালো কোচ আছে, সেটা ধরেন কোপা আমেরিকার অন্য দলগুলো, সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। দেখেন আর্জেন্টিনার কোচরা নাম করা সব জায়গাতে, তাদেরকে না দিয়ে এই যে কয়জনকে যারা জাতীয় দলে একসঙ্গে খেলেছে এবং এরা সবাই মেসির সঙ্গে খেলেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এদের সঙ্গে মেসির বোঝাপড়াও আলাদা, এই কারণেই তারা মেসির কাছ থেকে সেরাটা বের করে আনতে পেরেছেন, রাদার দেন এমন একজনকে নিয়ে আসা যার হয়তো মেসির সঙ্গে উঠ বসে ছিল না। তার তো মেসির বুঝতেই সময় লাগবে, কারণ ওই যে আপনার কিছুদিন আগেও তো আমরা বলছিলাম যে স্কালোনির সাথে মেসির যে সম্পর্ক, হ্যাঁ 18 বিশ্বকাপে আর্জেন্টিনা যখন বাদ পড়ে গেল এরপরও হচ্ছে লিওনেল মেসি অবসর নিয়ে নেবেন কি নেবেন না সেটা নিয়ে যখন প্রশ্ন ছিল, স্কালোনি প্রথম আসলে লিওনেল মেসিকে সেই টেক্সটগুলো পাঠিয়েছিলেন। আসি পরের প্রশ্ন, ফাহিম শাহরিয়ার, ডু ইউ গাইজ সি এনি হোপ ফর পর্তুগাল ইফ দে ফেস ফ্রান্স ইন কোয়ার্টার ফাইনাল? প্রথমত পর্তুগাল বা ফ্রান্স কেউই এখনো কোয়ার্টার ফাইনালে উঠে নাই, যদি উঠে যায় তো ভালো কথা, তাহলে দেখা হবে, তাই তো? ফ্রান্স আর পর্তুগালের, হ্যাঁ হ্যাঁ, পর্তুগালের সুযোগ দেখবো না কেন ভাই? পর্তুগালের ফ্রান্সের থেকে বেটার পর্তুগালের সুযোগ দেখবো। হ্যাঁ, আর এই টুর্নামেন্টের গ্রুপ স্টেজ যেমন হয়েছে নক আউট পর্ব তেমন নাও হইতে পারে। হ্যাঁ, গ্রুপ স্টেজে দুই দলের কেউই খুব কনভিন্সিং ফুটবল খেলে নাই এখনো পর্যন্ত, আমি অবশ্যই পর্তুগালের চান্স দেখি। পর্তুগালের ধরন হচ্ছে যে লাস্ট ম্যাচটা একটু বেশি ইয়া হয়ে যাবে চেঞ্জ করে, কিন্তু ফ্রান্সের তো আপনার হচ্ছে তিনটা ম্যাচেই এই ফ্রান্সকে মানে আমরা ধরেন হচ্ছে আমরা তো
ইউরো শুরুর আগেও একটা এক্সপেকটেশন ছিল আমাদের, প্রেডিকশন ছিল, মানে এই ফ্রান্সের জন্য কিন্তু আমরা এত দূর টানি। ইউরো শুরুর আগে যে প্রেডিকশনটা করেছিলাম সেখানে আমার বোধহয় ফ্রান্স আর পর্তুগালই ফাইনালে উঠেছিল ব্র্যাকেটের হিসাবে, তো এটা তো এখন পাল্টে গেছে। তো যেহেতু ফ্রান্স হয়ে গেছে গ্রুপ রানার্স আপ, তো পাল্টে যাওয়ার ফলে ওই জায়গায় আমি ফ্রান্সকে এগিয়ে রেখেছিলাম ফাইনালে, কিন্তু এটা যদি কোয়ার্টার ফাইনাল হয় তাহলে আমি আবার এটাকে উল্টো করে পর্তুগালকে এগিয়ে রাখবো। এবং ফ্রান্সের দলে তো হচ্ছে ধরেন এখন নানাবিধ অনেক কোশ্চেন উঠছে, কামাভিঙ্গা তিনি হচ্ছে তাকে বদল করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, তিনি এটা নিয়ে খুশি না, এইসব জিনিসগুলো কিন্তু স্প্রেড আউট হচ্ছে একটু একটু করে। তবে দিদিয়ের দেশকে পরিবর্তন করানোর সুযোগ দেখা যাচ্ছে না। আসি, আচ্ছা সুজন ত্রিপুরা তার প্রশ্ন, ইতালির ভরাডুবির কারণ কি? ইতালির ভরাডুবির কারণ কি? মানে একই রকম প্রশ্ন মোহাম্মদ আলমগীর হোসেনের, ইতালি হেরে যাওয়াটা অঘটন বলবো না, কারণ মিডফিল্ড পেরে ওঠেনি, আপনার মন্তব্য কি? ট্রু, মিডফিল্ড পেরে ওঠে নাই, এবং একই সাথে দেখেন হ্যাঁ মিডফিল্ডে হচ্ছে সব প্লেয়ার ফুল ফিটও ছিল না, এরপর হচ্ছে কি আপনার কি হলো, আপনি স্পেশালি স্ট্রাইকারদের পারফরমেন্স দেখেন। আমি যেটা বুঝলাম না সেটা হচ্ছে যে লুচিয়ানো স্পালেত্তি দলটা কি নামাইলেন সুইজারল্যান্ডের সঙ্গে, স্টার্টিং ইলেভেনের নাম মানে এটার যৌক্তিকতা আমি বুঝলাম না, আমার এই সীমিত জ্ঞানে এটা বোঝার অবস্থা আসলে নাই। তিনি কি অন্য কিছু হয়তো ভেবেছিলেন যেটা এক্সিকিউট করা নাই, এক্সিকিউট করা যায় নাই? স্টিফেন এল শারাউই, মানে কেন তাকে হচ্ছে যে আমি এই রাউন্ড অফ 16 এর ম্যাচে তাকে হঠাৎ করে আমি স্টার্টিং ইলেভেনে দিয়ে দিই? তারপরে আমরা জর্জিনিওকে স্টার্ট করানো হলো না এই এই ম্যাচে মিডফিল্ডে, মিডফিল্ড তো মিডফিল্ড, ইতালি তো কিছুই ওয়ার্কআউট করে নাই, একমাত্রুমা ছাড়া কিছুই ওয়ার্কআউট করে নাই, একমাত্র ওই কালাফিওরি ওই দৌড় না দিলে হয়তো ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেই বসতো ইতালি, ওই দৌড় না দিলে ইতালিকে হারতে হইতো। ইতালির পারফরমেন্স বাজে হবে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা তো কেউই ইতালিকে গ্রুপ স্টেজে আপনি মনে হয় একমাত্র সেকেন্ড ধরেছিলেন, সেকেন্ডই হয়েছে তারা, আপনার প্রেডিকশনও মিলেছে, কিন্তু আমরা কেউই তাদেরকে খুব বেশি দূর টুর্নামেন্টে নিয়ে যাই নাই। ইতালির অবস্থা যে এত শোচনীয় হবে এইটাও আবার আমরা কেউ প্রত্যাশা করি নাই, কারণ ইতালির কাছ থেকে আমরা একটু বেটার ফুটবল আশা করেছিলাম। ইতালি প্রথম শট অন টার্গেট নিল এই ম্যাচে কখন, 77 মিনিট না কত মিনিটে? আগের ম্যাচে তাদের শট অন টার্গেট কী ছিল, তার আগের ম্যাচে কী ছিল? প্রত্যেকটা ম্যাচে তারা প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লো, চারটা ম্যাচে। এইটা কি একটা মানে ইতালির চ্যাম্পিয়ন টিম, যারা চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন হয়ে যারা এসেছে, যে দলটাকে আমরা বলি যে আমরা বলি না যে ইতালিয়া দ্য ইতালিয়ান জব, কোনো ইতালিয়ান জব হইল না, ইতালিয়ান জব উল্টা করা হইল ইতালির ওপর দিয়ে, ভয়ঙ্কর। এবং এরপরে সম্ভবত ধরেন খারাপ পালেতে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে, খারাপটা লাগে কি ধরেন আমাদের জেনারেশন মানে আমরাও যে ইতালিকে দেখেছি এরপর না এই ইতালি মানতে পারা যায় না। ইতালির খালি 2020টাই ভালো গেল, মানে 21টা আর কি, 21-এর ইউরোটা, এই ছাড়া ইতালির কি সোনালি সুযোগ ছিল না যে যদি এইখান থেকে উঠে যেতে পারতো, এই পাশে তো ব্র্যাকেটে খুব শক্তপক্ত দল দল নাই, একটা সুযোগ ছিল ইতালির সামনে, কিন্তু ইতালি মানে আমি ইতালির কাছ থেকে এত বাজে ফুটবল এক্সপেক্ট করি, তারা কোনো ম্যাচে না তারা দাঁড়াইতে পারলো না। মানে ইয়ে হবে যেটা হচ্ছে যে ইতালি এবং ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার মানে একটা প্রবাবিলিটি ছিল পয়েন্টে গিয়ে, এখন সেটা ইংল্যান্ড তো ভাই, ইংল্যান্ড তো আরেক ইংল্যান্ড। আচ্ছা এবার একটু কোপা আমেরিকার একটা দল নিয়ে একটা প্রশ্ন এসেছে আসরারুল হক এজাজি, তিনি বলছেন চিলির প্রথম রাউন্ড থেকে বিদায় কিভাবে দেখছেন? মানে আমার খারাপ লাগছে যে অ্যালেক্সিস সানচেজের মানে সানচেজকে প্রথম রাউন্ড থেকে বিদায় যেভাবে দেখছি সেটা হচ্ছে যে যখন আর্জেন্টিনার কাছে তারা 88 মিনিটে গোল খেলো আমার মনে হয় ওখানেই নিশ্চিত হয়ে গেছে যে চিলির আর আসলে ওঠা হবে না পরের রাউন্ডে। ক্যানাডার সঙ্গে ড্রটা, ক্যানাডার সঙ্গে কানাডার সাথে ম্যাচটা আসলে ডিসাইসিভ ম্যাচ হয়ে গিয়েছে, এবং ক্যানাডা আর্জেন্টিনার সঙ্গে যে খেলা দিয়েছে এরপরে ক্যানাডারই এইখান থেকে ওঠার কথা, ক্যানাডায় আর্জেন্টিনাকে ভালো মতো হারিয়েও দিতে পারতো হয়তো, ফ্রান্সের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচটা ভালো খেলেছে, আমি একটা মানে এই দিক থেকে অবাক হই নাই। সানচেজের বিদায় যেটা হলো কি ধরেন প্রত্যেকটা দেশেরই তো একটা গোল্ডেন জেনারেশন থাকে, শেষ হয়ে গেল চিলির গোল্ডেন জেনারেশন আসলে পুরোটাই শেষ, ক্লদিও ব্রাভো, অ্যালেক্সিস সানচেজ, গ্যারি মেডেলরা তো আগেই নাই হয়ে গেছেন, এই আর কাউকে এইভাবে ভার্গাস টার্গাস আর কাউকে হয়তো আমরা এইভাবে দেখবো না পরের, মানে চিলির নতুন জেনারেশন এখন তৈরি করতে হবে, যে জেনারেশন হয়তো খুব আশা জায়গায় নিয়ে কিছু না বা সময় লাগবে হয়তো আরেকটা গড়ে উঠতে। আচ্ছা পরের প্রশ্ন, আলবি হাসান, গার্নাচো কি এই খেলার স্টাইলের সাথে একটু বেশি বেমানান, ইউরোপের খেলার স্টাইলের সঙ্গে বেশি মানায়? আচ্ছা প্রথমত হচ্ছে দেখেন আপনি বলতে চাইছেন যে গার্নাচো যেহেতু ইউরোপে বেড়ে উঠেছেন তাই তার খেলার স্টাইল ইউরোপিয়ান কিনা, লিওনেল মেসির মূল খেলাটা আসলে তিনি কই খেলেছিলেন, মূল খেলাটা শিখেছিলেন কোন জায়গায়? ওই জায়গায়ই তো, ইউরোপেই তো,
এটা মানে আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত না। গার্নাচোর বয়স 20 বছর, গার্নাচো মেসি হবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। গার্নাচোর ডিমারিয়াও হবে না, গার্নাচোর পক্ষে গার্নাচোই হওয়া সম্ভব, কিন্তু গার্নাচোরে আমার কাছে কখনোই বললাম না যে এলিট এলিট মনে হয় নাই। হ্যাঁ, গার্নাচোকে যদি কোনো একজন কোচ, মানে ভিনিসিয়াসের যে পরিবর্তনটা কার্লো আনচেলত্তি করেছেন, এই পরিবর্তনটা গার্নাচোকে এই পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে। উইঙ্গাররা যখন তরুণ থাকেন তখন তারা প্রচুর সুযোগ মিস করবেন, কিছু মানে ট্রিক খাটাতে গিয়ে মানে হোঁচট খাবেন, এগুলো হবে। এখন যখনই এই জিনিসটাকে পরের নেক্সট স্টেজে উইঙ্গারকে নিয়ে যেতে হলে একটা ভালো কোচের আন্ডারে থাকতে হয় যিনি খেলাটা শেপ আপ করে দেন। রোনালদো স্যার অ্যালেক্স ফার্গুসনের হাতে ছিলেন, এরিক টেন হ্যাগ, টেন হ্যাগ পারতে পারেন, আসেন কেন রে ভাই, এরিক টেন হ্যাগ পারতেই পারেন, সমস্যা কোন জায়গায়, পারলে দোষ কি, আরে অদ্ভুত তো, মানে পারতে পারেন, একটা ভালো কোচ দরকার আর কি। ঠিক আছে, মানে এরিক টেন হ্যাগ ভালো কোচ না? হ্যাঁ ভালো কোচ রে ভাই, ভালো কোচ, ভালো কোচ, ঠিক আছে, দেখা যাক। না আর গার্নাচোর সময় নেই, টু আর্লি। আর্জেন্টিনা ন্যাশনাল টিমে তিনি খেললেন কখন? আর্জেন্টিনা ন্যাশনাল টিমে তো তিনি খেললেন, মানে কেবল শুরু করলেন। প্রবলেমটা কি হয়ে যায় ধরুন হচ্ছে মেসি মারিয়ারা এমন বেঞ্চমার্ক জায়গায় আছেন বা এমন বেঞ্চমার্ক সেট করেছেন, নতুন কেউ হলে মেসি আর ডিমারিয়া একটা ড্রেসিং রুমে আছে, আপনি ঢুকাই দিলে আপনি তো হাঁটু কাঁপবে। গার্নাচো বয়স 20 বছর, আমার তো হাঁটু কাঁপতে পারে, কিন্তু গার্নাচো তো হচ্ছে ধরেন তো আপনার থেকে ইয়াং, দেখেন ও তো আপনার থেকে ইয়াং। এই জায়গাটা হচ্ছে ওদের বেঞ্চমার্কটা এমন জায়গায় চলে গেছে যে আপনি প্রথম দিনেই কিভাবে এক্সপেক্ট করেন যে হচ্ছে গিয়ে গার্নাচো কোপা আমেরিকা হয়ে যাবে, কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট দিয়ে আমার মানে যেটা হয়েছে, গার্নাচোকে একটু মানিয়ে নিতে দেন। এই ড্রেসিং রুমে একটা ভারী কি আছে, দে আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স নাও। আপনি যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের ডেরায় ঢুকবেন তখন আপনার ওদের সঙ্গে মানিয়ে নিতেও অনেকদিন সময় লেগে যাবে, খেলা তো পরের বিষয় ভাই। এই ড্রেসিং রুমে লিওনেল মেসি আছে, এই অন্যরকম ড্রেসিং রুম এটা। আচ্ছা, শাকিল হোসেন হওয়া না হওয়ার ভিতর যে কত ফারাক, শাকিল হোসেন তার প্রশ্ন, আজ স্পেন জিতলে কাকে ফেভারিট হিসেবে নেবেন, স্পেন না জার্মানি? আসলে স্পেন কিভাবে, আমি স্পেনকে আমি বলেছিলাম প্রেডিকশনে যে জার্মানিকে আমি উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা এত সহজ হবে না, এবং এখন বলছি তখন তো স্পেন খেলা শুরু হয় নাই, এখন বলছি স্পেন, আমি বলছি জার্মানি, দেখা যাক আগে আপনার স্পেন আজকে জিতুক। হ্যাঁ, স্পেন জর্জিয়ার এগেনস্টে আজকে জিতে যাবে, তবে একটা দেখার মতো একটা ম্যাচ হবে স্পেন ভার্সেস জার্মানি, এটা ফর শিওর, মানে ক্লাসিক 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 ম্যাচ। আচ্ছা ঠিক আছে, আসি পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে আরমান, মোহাম্মদ আরমান সাহেবের প্রশ্ন হচ্ছে, বৃষ্টিতে ফুটবল খেলা বন্ধের নিয়ম কি? বৃষ্টিতে আপনি ক্রিকেট খেলা বন্ধের নিয়ম জানেন, বৃষ্টিতে ফুটবল খেলা বন্ধ হয়ে যায়, এইটা আবার কেমনে হয়? এটা অনেকের মনে প্রশ্নটা উকি ঝুঁকি দিচ্ছে। ঘটনা হচ্ছে বৃষ্টি খেলে হইলে হবে না, বজ্রপাত বজ্রপাত হইতে হবে। যদি মাথার উপরে বিজলি চমকায় তখন রেফারি খেলা বন্ধ করে দেবেন, দিতে পারেন। তিনি যদি এইরকম ঝুঁকি দেখেন যে বজ্রপাতের সম্ভাবনা আরও বেশি আছে, তিনি চাইলে এই খেলাটা ঘুরিয়ে পরদিনও নিয়ে যেতে পারেন, এবং সেটা দরকার হলে ফাঁকা মাঠেও তিনি খেলতে পারেন, খেলাটা মানে ই করে নেওয়া যায়। এই যেহেতু প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল, ঝুঁকির কথা মাথায় রেখে, কারণ মাথার উপর তো ফাঁকা, হ্যাঁ এই ঝুঁকির কথা, এই ঝুঁকি নেবে কেন নেবে, মানে আপনার তুমুল বৃষ্টিতেও আমরা এটা আসলে সবাই আমরা দেখেছি যে তুমুল বৃষ্টিতেও খেলা হয়েছে, তবে বজ্রপাত ওই জিনিসটা হলেই যে কোনো সময় ম্যাচ আসলে পোস্টপন্ড বা সাসপেন্ডেড যেটাই আমরা বলি সেটা করার হতে পারে সুযোগ থাকে। এটার যেমন ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আমাদের আছে 2022-এ কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে মোহনবাগান এবং বসুন্ধরা কিংস, এমন ঝড়, মানে ম্যাচ শুরু গ্যালারিতে কত 30-40 হাজার দর্শক, মানে শুরু হইলো বৃষ্টি, বৃষ্টি কি মানে বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী ঝড় সোজা কথা, এবং ওইটা ছিল বোধহয় মে মাস, তাই না, মাথার উপর থেকে টিন উড়ে আসছে স্টেডিয়ামে, এবং এটা এই স্টেডিয়ামে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, সো স্টেডিয়ামের ফ্যাসিলিটিস খুবই ভালো। সল্ট লেক মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল স্টেডিয়াম গুলোর ভেতরে একটা, সবচেয়ে বড় ওয়ার্ল্ডের ফুটবল স্টেডিয়াম গুলোর ভেতরে একটা, ঐতিহাসিক স্টেডিয়াম, টিন উড়ে উড়ে আসছে, মানে ওই সময় শঙ্কায় পড়ে গেলাম যে এই কি হবে, খেলা বন্ধ হইলো, আমরা বাইরে কমেন্ট্রি করতেছি, খেলা বন্ধ হইলো, আমরা কমেন্ট্রি করছিলাম মানে গ্যালারিতে বসে,
মানে মানে নরমাল বৃষ্টি হলে ধরেন ওখানে পানি পড়বে না। হ্যাঁ, ফুটবল ফুটবলের কমেন্ট্রি মূলত আরব কান্ট্রিবাদে আসলে মূলত নিয়মটা হচ্ছে এরকম যে ফাঁকা জায়গাতেই তারা দেয়, এই জন্য আপনারা অনেক নয়েজ পান, এসি রুমে কম। এইসব দেশে যেখানে গরম সেখানে আমরা এসি রুমের ব্যবস্থা করি, কারণ গরমে টেকা যায় না, এই কারণে, তাই তো? কিন্তু ভাই আরব দেশের কমেন্ট্রি বক্সগুলো এত ছোট, খুব ফ্রি। আমি ওই দিন হচ্ছে একটা ভিডিও দেখছিলাম, এই গল্প পরে করতেছি, এই গল্পটা শেষ করি। তো তারপরে ঝড় বৃষ্টি এমন ভাবে শুরু হলো, খেলা বন্ধ। হ্যাঁ, খেলা বন্ধ রাখতে হইলো, গ্যালারির দর্শকরা ভেতরে চলে আসলেন এবং একটু পরে ওপর থেকে পানি চুইয়ে পড়া শুরু করলো। নাবিল খান বৃষ্টিতে ভিজে, তার জামা কাপড় যা আছে সব ভিজে গেল। আমি একটু সেফ সাইডে চলে গেলাম, আমি একটু পারি নিরাপদে, মানে আগে আমাকে দেখে ও চিচিপাড়ি চলে গেছে, আর যেহেতু তখনও আসলে কমেন্ট্রিটা ওখান থেকে চলতেছিল, সো ওটা করতে হচ্ছিল। টাকনু সমান পানি ভেসে গেল, প্রেস বক্স ভেঙে পড়লো, প্রেস বক্স ভেঙে পড়েছে উপর থেকে পানি পানি, হ্যাঁ পানি চুয়ে পড়েছে। এই অবস্থায় পরে খেলা, আবার ওই ম্যাচটা ছিল আপনার ডিসাইডিং ম্যাচ, মানে ওই ম্যাচটায় বসুন্ধরা কিংস তারা জিতলে তারা ট্রু করে যেত। ঘন্টাখানেক পরে ম্যাচ শুরু হলো এবং ডেনমার্কের কপালে যা হলো, ডেনমার্ক যেমন বিরতির আগ পর্যন্ত ভালোই খেলছিল, বসুন্ধরা কিংস বিরতির আগ পর্যন্ত ভালোই খেলছিল, পরে গিয়ে ব্যাপারটা উল্টায় গেল। এই আচ্ছা কি হচ্ছে, অনেক ছোট, ওই যে আমরা যেখানে কমেন্ট্রি করেছি এরকম একটা ছোট, একজন বসে একজন, ওরা একজনের জন্য ওরা ওই ইয়াটা রাখে, কমেন্ট্রি প্যানেলটা রাখে ওইখানে, মানে জায়গা জায়গাই হয় না এত টাকা। ওটাও ছিল হচ্ছে আপনার এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্লে অফ, শারজা এফসি এগেনস্টে বসুন্ধরা কিংস যখন খেললো, ওটাই আমরা কমেন্ট্রি করছিলাম ওখান থেকে, এবং মানে এতটুকু ধরন পুরো রুমের স্পেস, মানে আমি বলি পুরো পুরো রুমটা একটা বক্স, ওই চেয়ারের শুরু থেকে এখান থেকে হচ্ছে এতটুকু রুমের স্পেস, মানে এই মাঝখানে হচ্ছে আমরা দুই চেয়ার অলমোস্ট লাগিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট ওই চেয়ারটা রাখারও জায়গা নাই ট্রে, এবং ওখানে তো খাতা কলম তো রাখতে হয়, আপনি যখন কমেন্ট্রি দেখছেন দেখতে তো হবে, লিখতে তো হবে। যাই হোক, অনেক ব্যক্তিগত আলাপ করে ফেললাম, আশা করি আপনারা মাইন্ড করেন নাই, অথবা খুব বিরক্ত হইলে হইতে পারেন, মানে তাতে কিছু করার নেই, বিরক্ত হলে 10 সেকেন্ড ফরওয়ার্ড করে দিবেন, না বিরক্ত হইলে এইসব দেখার দরকার নেই, এই সুযোগ মানে এরর টাইম দেখার দরকার নেই অন্তত। আচ্ছা, এবার একটা সিরিয়াস প্রশ্ন, মাহমুদ তাহসিন তার প্রশ্ন, মুসিয়ালা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবেন? হইতেই পারে, মাত্র তো চারটা ম্যাচ গেল, তবে মুসিয়ালা তিনটা গোল করেছেন, কোয়ার্টারে একটা আর সেমিফাইনালে একটা, পাঁচটা গোল। আচ্ছা ধরেন এইখানে টুর্নামেন্টটা শেষ হয়ে গেল, তাহলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কি এইখানে, মানে যা পর্যন্ত হয়েছে? খুব ভালো প্রশ্ন, টনি ক্রুজ, জামাল মুসিয়ালা, ঠিক আছে আপনারও ধরেন এখানে আজকে ইউরো শেষ, বৃষ্টিপাত বজ্রপাত ইউরো আর খেলাই হবে না, তাহলে আপনারা বলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে? কোপা আমেরিকা ম্যান অফ দ্য টুর্নামেন্ট লাউতারো মার্টিনেস, সেটা বলে দিলাম। একটা আর্সেনাল ফ্যান পেয়েছি, এই যে ইউরোর কোপার সময় টামাডলে আপনি যে আর্সেনাল নিয়ে পড়ে আছেন, আপনাকে স্যালুট। আমরা এই ক্লাব ফুটবলের খবর রাখার সময় পাচ্ছি না। দ্য এস আর এইচ আদিলের প্রশ্ন, সালিবা যদি এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে কি লেজেন্ডারি হওয়ার সম্ভাবনা আছে আর্সেনালের জন্য? আইভান টনি কেমন ডিল হতে পারে? কালাফিওরির আর্সেনালে আসার সম্ভাবনা কেমন? শেষ প্রশ্নের উত্তর, আর্সেনালে যাওয়ার কালাফিওরির কোনো সম্ভাবনার কথা কোনো জায়গায় দেখিও নাই, পড়িও নাই, জানিও না, এটা জানি না, এটা হওয়ার কথা না। আর্সেনালের জন্য এভান টনি ভালো ডিল হতে পারে, আর আগের প্রশ্ন, লেজেন্ডারি হওয়া আরও দূরের পথ, তবে উইলিয়াম সালিবা ওই রকম ডিফেন্ডার যার পক্ষে আর্সেনালের লেজেন্ড হওয়া সম্ভব, আর একটু সময় দেন, দ্যাটস ইট। এভান টনিকে আর্সেনালে ভালোই লাগবে, কিন্তু মনে হয় না হবে, ভাই ব্যাকআপ আর্সেনাল নিয়ে আমি হতাশ, কেন নতুন করে আছে কেন হতাশ হলেন? আপনার ঘুম হয় না তীরে তীরে, মানে আর কত ভাই, দুইটা দুইটা না, এই যে আর্সেনালের কথা তো আজকে আবার উঠলো, তো আবার হচ্ছে পুরনো স্মৃতি রোমন্থন হলো। আচ্ছা বলেন, আপনার টেস্ট নেই, বলেন প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কারা হয়েছিল? ম্যানচেস্টার সিটি। লা লিগায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ কে জিতছে? রিয়াল মাদ্রিদ। সেরিয়া কে জিতছে? ইন্টার মিলান। শিওর? হ্যাঁ। বায়ার্ন বায়ার্ন লেভারকুসেন, আপনি এটাই তো বলবেন। বাংলাদেশ লিগ কে জিতছে? বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ? বসুন্ধরা কিংস। আচ্ছা আর কিছু, আর ডিপে যান না। আপনার নাম কি? আমার নাম নাভিল। সিস্টেম চলছে, থ্যাংক ইউ সো মাচ, মানে বেসিক গুলো চলছে, সমস্যা নাই কোনো, থ্যাংক ইউ সো মাচ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম।
Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.